ভাই বলছ আল্লাহ ঠান্ডার দিনটা ভালো ছিল বড় লকি দিন স্যুট বুট লাগিয়া কাপড় গায়ে একবার স্ট্যান্ডার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আল্লাহ তুমি ঠান্ডার দিন দাই দাও কোন মানুষ ঠান্ডা যায় কেউ বলে আল্লাহ তুমি ঠান্ডা দাও ম্যাগ দাও যা কর গাজল লেগে যায় আল্লাহ ভিদ ভিদ দাও মন খারাপ ভালো লাগে না আল্লাহ তুমি সুখা খরা দাও সুখা খরাতে যখন বিল খাল শুকিয়ে যাচ্ছে বলে আল্লাহ মানে কোনটাই মানুষ বরদাস্ত করতে পারে না তো ভাই রে আমার ওই জামহারিরের মধ্যে যখন দিবে বলবে আল্লাহ আগুনটাই ভালো ছিল আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না আল্লাহ তুমি আমাকে আগুনই দাও আল্লাহ এবার তখন করবে কি আল্লাহ ফেরেশতাদের কোয়ার্টার করবে কি টানো আর এখান থেকে উঠি আমার অন্য জায়গাটা রিস্পার করো লোকটাকে উঠিয়া নিয়ে যায় আর একটা জায়গাতে ফেলবে জায়গাটার নাম হচ্ছে জুবুলে হুজুম কি জায়গাটার নাম জুবুলে হুজুম ওই জুবুলে হুজুমের মধ্যে ওই লোকটাকে মানে জামহারির থেকে বের করে জুবুলে হুজুমের মধ্যে ফেলা হবে জুবুলে হুজুমে যখন ফেলা হবে জুবুলে হুজুম হচ্ছে একটা কুয়া একটা কূপ রে ভাই জাহান্নামের মধ্যে একটা কুয়া তো এত আর আগুনটা তেজ এত আগুন চুকা এত আগুন চুকা ফেরেশতারা জাহান্নামে 19টা দারোগা আছে ভাই কয়টা দারোগা আছে 7টা জাহান্নামে 19টা দারোগা আছে উনিশটা দারোগাকে বলা হয় জামানিয়া উনিশটা দারোগাকে ওর নাম হলো জামানিয়া আর উনিশটা দারোগা যেটা হেড কমান্ডার মানে সভার মালিক ওর নাম হচ্ছে হযরত মালিক আলাইহিস সালাম জাহান্নামের যেটা দারোগা ওর নাম হচ্ছে হযরত মালিক আলাইহিস সালাম ফেরেশতাটা কত বড় শুনবেন ফেরেশতাটার মাথা আসমানের উপরে আর পা হলো জমিনের নিচে ওয়ার মানে ফেরেশতাটা এত তাগড়া এত উচার মোটা ওর হাতের তেলেতে খালি 60,000 লোক কাটবে হযরত মালিক আলাইহিস সালাম এত মোটা তাগড়াতে 19টা আছে দারোগা প্রত্যেক কাজের শুরুতে যারা বিসমিল্লাহ বলবে এই 19টা দারোগার হাত থেকে রিহাই পাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন 19টা ওর হরপ আছে আর 19টা 7টা জাহান্নাম 19টা দারোগা আছে এই 19টা দারোগার হাত থেকে আপনি রিহাই পেয়ে যাবেন বুঝতে পারছেন তো ভাই রে আমার ওই মালিক আলী সাল্লাম জাহান্নামের কমান্ডার জাহান্নামের আগুনকে জাল দিয়া 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 তেজ করে করে জাহান্নামের আগুনকে এমন তেজ করেছে ভাই আন্ধার ঘুট ঘুটে হয়ে গেছে কালো চুকচুকে হয়ে গেছে পুরা মবিলের মতন ওই আগুনগুলো লাল আগুন হলুদ আগুন সাদা আগুন এই আগুনগুলো যদি ওই কালো আগুনের কাছে যায় সমস্ত আগুনগুলোকে গপ গপ করে খেয়ে ফেলবে ওই আগুনের কাছে আজ টেম্পার থাকবে না ওই আগুনের কাছে গেলে এরা সব ফেলোয়ার মানে সব শেষ ওই জান জুবুলে হুজুম থেকে কোন লোক বের করে বাকি যে কোন জাহান্নামে যে কোন জাহান্নামে মানুষটাকে যদি রাখা হয় এরা আরামে ঘুমিয়ে যাবে শান্তিতে ঘুম চলে যাবে রে ভাই কথা হলো শান্তিতে ঘুম যাবে তার মানে ওর কত পাওয়ার কত কষ্ট কত তেজ আগুন যে ওই কুয়াটাতে ওই কূপটার মধ্যে 70,000 খালি আগুনের পাহাড় আছে ওই 70,000 আগুনের পাহাড়ের নাম হচ্ছে সৌদ পাহাড় কি পাহাড়ের নাম সৌদ পাহাড় ওই সৌদ পাহাড় ওই কূপের মধ্যে আছে আর ওই পাহাড়ের উপরে গুনাহগার পাপিষ্টি মুজরিম বেরোজাদার বেনামাজিদেরকে ওখানে মারতে 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 চাবুক চালাবে উঠানো হবে চড়তে চড়তে 70 বছর লাগবে ভাই পাহাড়টার উপরে আগুনেরই পাহাড় আর ওই আগুনের উপরে চড়তে চড়তে 70 বছর লাগবে পাহাড়ের উপরে যখন চড়ে নিবে আর ঘাড়ে উঠে মারবে একটা লাত ফেরেশতা ওকে গোড়া পড়তে পড়তে ফের 70 বছর লাগবে নিজে নিজে আর চাবুক তো চলবে চলে চাড়া 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 চাড় খালি চাবুক মানে চলছে একেবারে চাবুক দিছে আগে তো এইবার তখন কি করবে ফেরেশতারকে পা ধরবে আর বলবে ভাই একটু চা মানে চাবুক মারা বন্ধ করো ভাই জাহান্নামে তো কুরছি আর রাজা ভোগ করছি ভাই কষ্ট ভোগ করছি কিন্তু ভাই চাবুক মারাটা একটু বন্ধ করে একটু খালি বইসে একটা মিনিট দম নিতে দেন ভাই
ফেরেশতারা বলবে কেন আজকে তুমি কেন হক বদর জব কেন কারাকাটা করছো পৃথিবীতে কি তোমার কাছে কোনো নবী যায়নি রাসূল যায়নি কুরআনের আয়াত পড়া পড়া কি বলেনি আলাম ইয়াতকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রব্বকুম তোমাদের কাছে কোনো নবী রাসূল যায়নি তোমাদের কাছে কুরআনের আয়াত পড়ে পড়ে কি জাহান্নামের বর্ণনা করা হয়নি তোমরা শুনলে আলেম উলামা কোনোদিন কি জলসাতে বলেনি বলবে ভাই আমাদের কাছে আলেম উলামা গিয়েছিল কুরআন পড়া পড়া বলেছিল কিন্তু আমরা ধিয়ান নিয়ে বিশ্বাস করিনি আমরা ঈমান আনিনি তো বলবে যখন আনিনি তখন কেন হাত পা ধর চাবুক খেতে ভয় করছ আজকে তোমার উপরে চাবুক চলবে কেন মানা করছ দিচ্ছে চড়া চড় যখন খুব কানাকাটা করবে তখন একটা মিনিট চাবুক মানা বন্ধ করবে তখন মারা কত যুজ্জাত করে বসবে চট করে এরকম করে ট্যাং ধরে বসে যাবে রে ভাই এরকম কুকুর বসে কুকুর দু ঘন্টা চাড়ে ঘুমাইছে না দাঁত গালা হবে এক একটা উহুদ পাহাড়ের সমান একটা জাহান্নামীর তো পাহাড়টার নাম হচ্ছে বাইজিয়া পাহাড় তো ওই বাইজিয়া পাহাড়ের সমান জাংটা মোটা হবে আর ওর জিভাটা মানে দু কোষ লম্বা হবে মাটিতে খালি লেথ দেবে জিভাটাই এত বড় জিভা আর লোকটা কত উঁচা হবে আর এই ঘাট থেকে এই ঘাট যেতে একটা যত চলনে বলা ঘোড়া করতে 100 বছর লাগবে এত তাগড়া মোটা তাগড়া হবে ভাই তো ওই লোকটা জাহান্নামে বসবে তত সময় লাগবে এবার তখন লোকটা চটচরে বসে গেল আর একা গরমাইতে 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 এবার লোকটা কি করবে কি লোকটা যত আসান খুঁজবে রে ভাই আসান পাবে না আর আরো আজাব বাড়বে আর আজাব বাড়বে না কোরআনের মধ্যে বলছেন ফাজ কু ফালাত নাজিদাকুম ইল্লা আজাবান তার আজাব কম হবে না আজাবকে খালি বাড়ানো হবে আজাব খুব খাটে তো যারা ধরা পড়েছেন ধরা পড়ার পরে টিটি বলবে যে আপনার 500 রুপিয়া ফাইন হয়ে গিয়া বলে বাবা আমি তো গরিব আদমি হ্যাঁ বাঙাল সে আ রহে হ্যাঁ বাবুজি পেট কে লিয়ে গরিব আদমি হ্যাঁ পরদেশ জাতে হ্যাঁ বাবু কুছ কম কর দিয়া বলে 700 হো গিয়া বলে বাবু আর কুছ কম কর দিজিয়ে বাবু হাম বহুত গরিব আদমি হ্যাঁ হামারা বহুত বাল বাচ্চা হ্যায় বাবু কুছ কম কর দিজিয়ে তখন বলবে আপকা 1000 হো গিয়া আরে বাবু ইতনা বড়া দিয়া কুছ কম কর দো জব বল দিয়া তো হাম 500 রুপিয়া দে দেতে ঠিক হ্যায় লে লিজিয়ে নেই 1500 হো গিয়া মানে যতক্ষণ না দেওয়ার উপরে বাড় ছাড় যেটা বলতে ওটাই লাগবে আপনি জানেন এটা খবর জানেন টিটির কানন হলো যত কচ লাগবে ফার্স্টে ফাইন করে দিয়ে দেন বেশি কচ লাগবে না বাড়তে যাবে তো এরকম জাহান্নামে আসান খুঁজবেন পৃথিবীতে নামাজ পড়বেন না রোজা রাখবেন না হজ যাকাত করবেন না মানে সাদকা করবেন না জিকির করবেন না তাসবিহ করবেন না আল্লাহকে ডাকবেন না আর ওখানে যা মাস্তি করার চেষ্টা করছেন জাহান্নামে কম পাওয়ারে রাজাব জাহান্নামে সবচাইতে সস্তা আজাব কম পাওয়ারে রাজাব আল্লাহর নবীর চাচা আবু তালিবকে দেওয়া হবে যে আজাবটা হচ্ছে পায়ের জুতা সেই জুতাটার আজাব কত সস্তা জানেন এর থেকে সস্তা আজাব নাই একবারে মুড়িতে বদল আজাবটা কিরকম আজাব জানেন খালি ঠেকে যে কারেন্ট মানুষের কথা ঠেকে দিলাম ঠেকে দিলে করে না ঠেকে দাও শুরু করে দেয় তো ওই রকম মানে জুতাটা ঠেকাতে ঠেকাতে জাহান্নামে ওর মাথার মগজ টক বক করে উল্টি লাগ গড় গড় করে চোখ দেখ কান দেখ লাখ মার দেব বেরে শুরু হয়ে যাবে সেকেন্ডে মিনিট দূরের কথা ঠেকাবে আর মগজ গোল গোল বেরে শুরু হয়ে যাবে গড় 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 তো এইটা হলো সস্তা আজাব আর আজাব ওকে যে জাহান্নামে ওকে বাঁধা হবে জিনজিরটা দিয়ে শুনেছেন কিরকম হবে
ভাইরে আমার ওই 70,000 সৌদ পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে 70,000 টা করে খালি গেট আছে, এক একটা গেটে 70,000 করে হল ঘর তৈরি করা আছে, এক একটা হল ঘরে 70,000 করে মানে ক্যামেরা করা আছে, ছোট ছোট ক্যামেরা, ওই এক একটা ক্যামেরাতে 70,000 করে সিন্দুক মানে বাক্স ভরা আছে, ওই এক একটা বাক্সের মধ্যে একটা জাহান্নামীকে ভরে দিবে। আর করবে কি, আল্লাতি তাতালে ওয়ালা লাফিয়া দা, আর ওর আগুনকে চাপিয়ে দেওয়া হবে, আগুন চড়ে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন বেড়া টাটি হয়ে ঘেরে নিবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আর বাড়কে একটা আগুনের খাম্বা থাকবে, কেউ বলে যে পিতলের থাকবে, কেউ বলে চল্লহার থাকবে, ওই গলি খাম্বাটা গরম লাল বীর হয়ে আগুনের রং ধারণ করবে ভাই আগুনের মতন, আর ওই খাম্বাতে গলা পিচি দিয়ে আমার গলাটাকে বাঁধবে। ওই জিঞ্জিরটার কত তাপ হবে রে ভাই, যে ওই জিঞ্জিরের একটা কড়াগুলোকে দানাগুলোকে চেনগুলোকে যদি পৃথিবীর শেষের মধ্যে যেখানে সূর্য উদয় হয়, যেখানে সূর্য উঠে, ওইখানে যদি জিঞ্জিরের দানাটাকে রাখে, আর একটা মানুষকে যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ডুবে ওইখানে রাখে, ওই লোকটা ওই কড়াটার তাপে সেকেন্ডের মধ্যে তড়ফে লোকটা মারা যাবে, একটা সেকেন্ড লোকটা বাঁচবে না ভাই। জোর সে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারেন না মানুষকে যত বুঝানি মানে এরা বুঝবে না জি। একটা লক্ষ্য বলে গেলে ওখানে যাই ওরা সাপ আছে, ওকে দেখি কোন সাপ আছে, ও মানা করে উঠিয়ে দিই, ওকে বলি ওখানে পায়খানা আছে, ওকে কিসের পায়খানা দেখি, কেন করে পায়খানা করেছে, ও পায়খানা দেখতে হবে। লোককে মানা করবেন যে ভাই তামুক খায় না ক্যান্সার হবে, ওকে ক্যান্সার কেন করে হয় দেখি, কয় ছিলা জুত করে ঠটকট টাই না পড়ে ঘুরে দাও, অবুদ দেখবে খাইয়া দেবে কেন করে ক্যান্সার হয়ে দেখবে। লোককে বলবে ভাই বেড়ি তামুক খায় না ভাই ক্যান্সার হবে, এই ভাই উকে দেখি ক্যান্সার কেমন করে হয়, বেড়ি তামুক খাই ছাড় টানছে ঘুরে ঘুরে। লোককে যত মানা করবে তত করবে, লোককে নামাজ পড়াবে বলে নামাজ পড়ানো তো জাহান্নামে যাবে, তো লোক বলছে জাহান্নামে কি মজা লাগে, যাই দেখো নামাজ পড়বে না, আর একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আর কিছু শুনে না, হাহালাদরি সব একটু জোরে বলেন তাহলে বক্তাকে ভালো লাগবে। যখন বাংলাদেশে আওয়াজ করি তো বাংলাদেশে কয়েকদিন আগে ছিলাম, বাংলাদেশ থেকে যখন বাংলাদেশে গেছিলাম তো বাংলাদেশে যখন বলছি নারে তাকবীর আল্লাহু আকবার বলছি ঠিক সবাই জোরে বলছে ঠিক বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার করে বলছে, লোকের হাত ধরে দেখা চিল্লা দেখা মনে বুল্লাহ বক্ত চাঙ্গা হয়েছে জি ভাই, অনেকটা এনার্জি বেড়ে গেছে, ওরে বাপরে এত কইছে। আর আমাদের ইন্ডিয়াতে যদি বলি যে নারে তাকবীর আল্লাহ এবারে হেলে গেল আল্লাহ একটু জোরে লাগান আল্লাহ আকবার জোরে বলেন। একটা মানুষ যদি খালেস দিলে সৎ নিয়তে সৎ উদ্দেশ্যে আল্লাহকে যদি মানে আল্লাহর নামটা নিয়ে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি একবার বলে দেয় তো আল্লাহর নামে বলেছেন যে লোকটাকে কত নেকি দেওয়া হয়, আসমান থেকে জমিন পর্যন্ত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত নেকিতে ভর্তি করে দেওয়া হয়। কিয়ামতের দিন একটা নেকি খেঙ্গে গেলে ভাই তাপিয়া বেড়াবেন, কেউ দিবে না, মা দিবে না, বাপ দিবে না, ভাই দিবে না, বন্ধু দিবে না, স্ত্রী দিবে না, যার জন্য আজকে সারা জিন্দেগি পাগল হয়ে বেড়েছেন, বেমানি শয়তানি চুরি ডাকাতি খাটা খাটি কামাই করে স্ত্রীকে খিলেছেন, ওই স্ত্রীটা আপনাকে একটা নেকি দিবে জানতো দিবে না। আর আপনি বলছেন নারে তাকবীর আল্লাহু আকবার বলবেন না, এত খ্যাপা মানুষ পৃথিবীতে আছে, একটু জোরে লাগান নারে তাকবীর, দেখেন তো ওইটুকু করে ব্যাটারি চার্জ হয়ে গেল, এখন একটু জোরে বলবেন তো কথাবার্তা বলবেন খুব ভালো লাগবে। এবার ভাইরে আমার ওই লোকগুলোকে ওইভাবে দেওয়া হবে, আর ওই লোকগুলোকে জাহান্নামের মধ্যে একটা ড্রেস পরানো হবে, তো ড্রেস যেটা পরানো হবে রে ভাই যেরকম সেন্ট্রাল জেলের মধ্যে দেখবেন যেগুলো বড় বড় জেল, আমাদের পশ্চিম বাংলার মধ্যে এখন সেন্ট্রাল জেল হচ্ছে বহরমপুর, নাকি বহরমপুর সেন্ট্রাল জেল বড় যেগুলা জেল আছে ছিল মানে বড় আসামি যারা সাজা হয় আর বহরমপুর ঠেলা হয়, তো ওই খুব বড় বড় জেলের মধ্যে এক রঙা ড্রেস, যত জেলই আছে এক রঙা ড্রেস পরানো হয়, তো ওই ড্রেসটা যে দেওয়া হবে ড্রেসটা কেমন রে ভাই, এত দুর্গন্ধ এত সুসুগি খুদবুদি গতর চুলকাবে যে খাই খিরার মিটা শেষ করে দিবে, আর এত দুর্গন্ধ যদি পাঞ্জাবি কোনাটাকে একটু যদি পৃথিবীতে ঝুলিয়ে দেওয়া হয় আসমানের নিচে সারা দুনিয়ার
14 জানোর গুলো দুর্গন্ধে মরে যাবে এত দুর্গন্ধ ওই ড্রেসটা লাগটাকে জাহান্নামীটাকে পরানো হবে আর ওই জাহান্নামীকে পরিয়ে দেওয়ার পরে ওই জায়গাটা বাক্সের মধ্যে ভরে দিবে আর বাক্সের মধ্যে ভরে ওই জিনজির দা গলা পিচি দিয়া ফিয়ামাদিন মোমার দাদা ওই খামবার মধ্যে বাইনা দিয়া আর বাক্সার চিৎকারি লাগিয়াম আর ফের মানে ফেরেশতাটা বাইরে চলে আসবে আপনার আজাব চলতে থাকবে ভাই আপনার আজাবে আজাব আজাবে আজাব তো কথা হচ্ছে যে ওই আজাব থেকে বাঁচার জন্য জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য ওই আজাব থেকে যদি বাঁচতে চান শাস্তি থেকে বাঁচতে চান তাহলে জালসা মসজিদের উন্নতি করবে মসজিদের উন্নতি করবে ভাই তো এই জাল যদি আপনারা বাঁচতে চান জাহান্নামের আজাব শাস্তি থেকে তো আপনারা জান্নাতে যেতে চান তাহলে আল্লাহকে সন্তুষ্ট করেন আল্লাহকে খুশি করেন আল্লাহকে রাজি করেন আর বলেন আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায়ো আমার মা বাপকে বাঁচায়ো আল্লাহ আমার ছেলে পিলেকে বাঁচায়ো আল্লাহ আমার দাদু দাদিকে বাঁচায়ো আমার নানা নানিকে বাঁচায়ো আল্লাহ আমার ভাই বোনকে বাঁচায়ো আমার ছেলে পিলে আত্মীয় স্বজনকে বাঁচায়ো সবারই নিয়ত করে আসেন ভাই এখানে আমি দেখতে চাই আপনাদের এখানে যে আমি মাত্র 5টা লোককে আমি দেখতে চাই যে এখানে 5000 করে টাকা পাঁচটা লোক 5000 করে টাকা আল্লাহ পাঁচটা ইসলামের পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা মূল খুঁটি আছে যে এই পাঁচটা জিনিসের উপরে আল্লাহ এই দিন ইসলামটাকে রেখেছেন তো একটা হচ্ছে কালেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা জিনিস আর আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ করেছেন জোহর আসর মাগরিব এশার ফজর পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন আমি এখানে আপনাদের দেখতে চাই যে আপনারা কে এরকম আল্লাহর বান্দা আছেন যে আমি 5000 টাকা এই আল্লাহর ঘরে আল্লাহর মসজিদ আমি দিলাম রুহের মাগফিরাতের জন্য আমার বাবা মায়ের মামার নিজের রুহের মাগফিরাতের জন্য জীবন অনেক পাপ করেছেন গুনাহ করেছেন আপনি অনেক কাজ করেছেন পাপের কাজ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তওবা করেন আর তওবা করেন তওবাতান নসুহার মতো আর জীবনে বারদিগার গুনাহ হয় নামাজ পড়েন রোজা রাখেন তাসবিহ পড়েন জিকির করেন আর এখানে আসেন ইনশাআল্লাহ আমি অনেক দূর থেকে সিমোসাফের মানুষ আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করে দেব ইনশাআল্লাহ আল্লাহর দরবারে